শোনো, আচ্ছা এখন হচ্ছে আমাদেরকে আমাদের কান গুলোকে এখন ঠান্ডা করতে আসতেছে শহীদুল আলম। ম্যাডাম আপনার ধন্যবাদ। আর আমার সামনে পিছনে উপরে নিচে ডানি বামে যারা যে জায়গায় আমার কথা শুনতিস সবাই আমার ভালোবাসা। কবি কি কইছে? কবি কইছে, ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা। এই মাথাটা যে ঠেহাবো ঠেহানোর আগে এই বিয়াদক চরিত্রহীন লম্পট লুস্তা লাফাঙ্গা আর ও তো আরো খারাপ বলবো না বলি তাহলে ম্যাডাম আমার এনে তো উঠে দেবেন অন্য তার যে কথা বলতে চাচ্ছিলাম ভাই, আপনারা কি জানেন আপনারা তো অডিটোরিয়ামের মধ্যে বসে রয়েছেন, আপনারা কিন্তু বাইরে দেখতেছেন না। না বাইরে বলবেন কেমনে, বাইরে অলরেডি দুইবার ঠাটা পড়ে গেছে, যে পরিমাণ মিথ্যা কথা এটা কষ্টে আল্লাহ তো সস্তে না। খেতের মধ্যে যদি আপনি ধান কেটে নিয়ে আসেন তাহলে মুড়ির সামনে ধরলি দেখেন এক পাশে চালের গুদাও নিয়ে গেছে। যেহেতু আল্লাহর কথা কয়েই ফেলালাম, আল্লাহ কি করছে মানুষ কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে বানাইছে। এ মাটি কোন কার? আরে ভাই খুলনারই মাটি। ঠিক আছে, আরো মনে করেন রবীন্দ্রনাথের কবিতা পড়ে এ পড়ে তারপরে আপনি জানেন রবীন্দ্রনাথ প্রেম করার জন্য কয় বছর গড়ছে? সারা দেশ দুনিয়া ঘুরিয়া কোনো জায়গায় কোনো মাইয়ে পাইনি, শেষে খুলনার মাইয়ের করছে বিয়ে। কে করছে তা জানেন? কারণ খুলনার মাইয়ের মতো মাইয়ে আপনি কোনো জায়গায় পাবেন না। খুলনার নারকেল তেল না দিলি তো বাবা চুলটা তো যতটুকু আছে ততটুকু থাকতো না। আচ্ছা সবাই যে এত লাফালাফি দাফা দাফি করতেছে আমাকে যে প্রিন্সিপাল স্যার মুজিবুর রহমান স্যার কোয়ান খুলনা, এই যে মনে করেন আপনারা রোগ মানে অসুখ হলি যে মেডিসিন খান মেডিসিন ডিপার্টমেন্টে দুই বেলা কামলা খাটেন, এটা এই মেডিসিন ডিপার্টমেন্টের হেড মুফতি মনসুর স্যার কোন জায়গা খুলনা? ঠিক আছে এগুলো বলে কোনো লাভ নাই। আমার এই পাশের ভাই তার কত নাই নায়িকার কথা কয়ে গেল, ববিতা চম্পা শাবনুর দিশা জারে দে আমার ভাই গোল বলে ভিজে ফেলাই। এই যে কবিতার কথা ধরন আসলো ধরনের হয়ে মনে করেন যে এই যে মাইকেল মধুসূদন দত্ত পৃথিবীর একমাত্র কবি যে তার দুই পাশে দুইজন মানুষ রাখছে কবিতা, সে বহি কবিতা কইছে দুইজন দুই পাশে লেখছে দুইটি কবিতা হয়ে গেছে। ওয়াং কাপুর কথা তো বাদ দিলাম। এরপরে মনে করেন যে গোলাম মোস্তফা যার কবিতা পড়ে ওই যে টুপাস টুপাস পাশে যার কবিতা পড়ে ওই স্যামরা তো সেই কবিতা পড়ে বড় হয়েছে। এর মনে করেন যে আপনি ছবি আঁকার কথা যদি আমি কই মোস্তফা মনারের কথা যে মোস্তফা মনারের ছবিতে আমরা এরম এরম করি সে মোস্তফা মনার কোন জায়গা খুলনা? এখন মনে করেন আমার যে তোলস ছোট ভাই বরিশাল্লা ভাই আমার প্রিয় এ ভাই যে আমার নামে এত কথা কলো, আমি বরিশাল্লা এই বাইরে নিয়ে ধন প্রথম এই ঢাকা নামে আসি তখন আমি পরে নিয়ে ধন লঞ্চঘাটে আসলাম। আসার পর ভাই আমার কাছে ভাই আপনি আমার গুহারে নিয়ে আসলেন, আমি বললাম কে তোর পানির উপর ধরা নিয়ে কি জায়গা? তো যাই হোক ওকে লঞ্চ নিয়ে অনেক কারবার আছে অনেক কথাবার্তা আছে, বিদেশে আমি জানতাম একটা গাড়ি আছে ড্যান্সিং কার। ঠিক আছে এখন এরা মনে করেন লঞ্চে উঠে একে তো আর সহ্য হয় না, ডেকের মধ্যে ক্যাবিনের মধ্যে যা শুরু করে ভাই এখন লঞ্চ তো ড্যান্সিং লঞ্চ হয়ে গেছে। ঠিক আছে ও তো আমার সিয়ারে নিয়ে কথা বলে একটা মেয়ে জানিস আমি আমাকে ওইটা প্রেম করছি বরিশালে যায় সেটার নামও সুন্দর বন্দর ওরে চোর রে তো যাই হোক ও আমার একদিন কলেজে ভাই চলেন আমি আপনাদের আমাদের বরিশালের নিউজিল্যান্ডে নিয়ে যাচ্ছি চারিপাশে বরফ আর বরফ, ভালো কথা ওর সাথে গেলাম যাই দেখলাম হ্যাঁ চারিপাশে বরফ আর বরফ আসলে সেটা বরফ।
ঠিক আছে, এরপরে মনে করেন প্রথমে তো যদি আসি তাহলে ওই যে আমাদের যে ঢাকার ভাইটা আছে একেবারে ভাই পড়ালেখা যায় না, ফাইভ পাস টু পাস, বাপের যে সহায় সম্পত্তি আছে, চালের গুদাম আছে, ওই গুদামের মধ্যে মাইয়ে নিয়ে কি করে কি না করে এগুলো আমি বলতে চাই না এক নাম্বারে। আর এগুলো তো মনে করেন ভাষার কোনো ঠিক নাই, বাপ রে কয় হালা, ভাই রে কয় হালি, বোন রে কয় হালি, মা রে কয় হালি, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। এবারে যদি আমি কিছু বলতে চাই তাহলে সেটাই আমাদের কম হয়ে যাবে। এই যে স্যামরা যে প্রেম করে আপনারা তো কেউ জানেন না, এই যে শাহবাগে যে ফুল দেয়, শাহবাগে যে কোথায় সিপাই সাপাই বোটানিক্যাল গার্ডেনে কি করে এগুলো তো জানেন না। এই ফুলটা যে আসে কোন জায়গাতে আসে, এই খুলনাতে ফুলটা না দিলে তা তো আসতো না। ওই সামনে আমার কলম যে বেনাপোল নাকি প্রতিবেশী, বেনাপোলিতে নাকি আমি পাচার করি, এই সামনে আমাকে বেনাপোলের সাথে প্রতিবেশী কি সম্পর্ক তুই জানিস, আমাকে বাংলাদেশ বেনাপোল ডিরেক্ট একেবারে বাস লাই তুরন্ত বেটা তোকে প্রতিবেশীর সাথে অর্ধেক বঙ্গোপসাগরে ডুবতে যাই। মানে দেরিতি দেহে, নামের মধ্যে সবকিছু দেরিতি খায়, দেরিতি কথা দেরিতি খায়, ও বাংলাদেশের সেরা কেমনে হবে ওরে আমার একটা অত কালার লাইন আপনারা তো জানেন না, ও ধর দুই চোখে দুই রং দেয়, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল, কত চোখে আরে ভাই ইংল্যান্ডের পতাকা রং একটু মনে হবে। ঠিক আছে, ওরা নিজেকে লন্ডন করে যদি দাবি করে এ সামনে এ আমাকে খুলনা আমি বুঝছিস, এরপরে কি আছে ও ভাই আপনি বিশ্বাস করবেন না, মেনে বসে রয়েছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ওর ওই তো সত্যি বন্ধ আসছে এমন খারাপ অবস্থা। যাই হোক, ওজন প্রথমে নামে আসলো, ওর রুমে আমি গেলাম, যার পর আমি বললাম যে ভাই তোকে রুমে টয়লেট পেপার নাই, ও বললো যে ভাই টয়লেট পেপার দিয়ে কি হয়, আমি বললাম ভালো পরিষ্কার হয়, একটু করে এসে দেখে ও সিরিজ পেপার নিয়ে ছিল। যাই হোক, যেহেতু কাগজের কথা চলে আসলাম, এই যে আমরা প্রেমিকারের প্রেমপত্র লেহি পরীক্ষার ফলে এই যে লেহি ওই যে কলো যে অনার্স পাইছে, আরে স্যামরা অনার্স তো পাইছে, এই নিউজ প্রিন্ট কাগজটা আইছে বন্ধ রাখতে, কাগজটা না দিলে ওর মতো প্রতিভা ও দেখতে পারত, ও কেন পারত না, ও যে ওরা তো বোর্ড নিয়ে এত সুন্দর বুদ্ধ দেখালো, পাহাড়ে গাহাড়ে মনে করেন যে রাস্তা ও জায়গা যা হয় ভাই, জনসংখ্যা জ্ঞান বাড়তেছে একটু বুঝতে। যাই হোক, আমার ওই ভাই কলো যে আমি নাকি একবার প্রেম লিখি, হানি মনে গেছি অর্থ, আরে বিটা এত বড় পর্যটন কেন্দ্র তোরা বানাইছিস, আমরা না গেলে তুই টাকাটা পাতি করলে রাখ খাই তো মনেই যাবি। আচ্ছা, এরপরে আমার আছে ভাই, আমার খুবই ক্লোজ, শুনতে একটু খাটো হুজুরের মতো একটা ভাব নিয়ে আছে, নোয়া খেললা ভাই, নোয়া খেললা ভাইয়ের নামে কথা কি কব, নামের মধ্যেই তখন খালি নোয়া খালি নিয়ে খুব সুন্দর একটা কবিতা আছে, সেটা হলো নোয়া খালি জুতোর তালি। ঠিক আছে, তারে নিয়ে আমি বেশি কিছু কথা বলতে চাই না, তবে দুই একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি নোয়া খালি রে ভাই, এই ভাই তুই কোনোদিন বিমান দেখেছিস, তোকে এলাকায় কোনো বিমানবন্দর আছে তা দেখবি কেমনে, তোরা তো খালি ওই যে মনে কর গাড়ি দিয়েছিস, ঠেলা গাড়ি দিয়েছিস, রিক্সা দিয়েছিস, আর কি দিয়েছিস, আর ওই চরের মধ্যে দৌড়দৌড়ি করিস, আমাকে যশোরের যে বিমানবন্দর বানাইছি বিদেশে যে মুহি ঘুষে যে সাদা হইতো, যে এই যে সোনা পাইবার পাউডার মাখছো, এটা সব আমাকে ওই যে বিমানবন্দরে নামে। ঠিক আছে, আর মনে করেন আপনি যখন একটা রাস্তায় যান, একটা জায়গায় যাবেন, একটা রিক্সায় ডাক দিয়ে রাখি কি কর, এই খালি এদিকে আসো, এগে নামটা খালি কে হয়েছে, কারণ সব রিক্সা লে ব্যাক। যাই হোক, আমি আরো দুই একটা কথা বলতে চাই, সেটা হলো আর কেউ কি আমার কারো কিছু ঘর বাদ আছে, নরসিংদী 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 নরসিংদীর মানুষ একেবারে বাসে করে নামে গাবতলি, কত ভাই কেয়া গাবতলি নামে আপনি একটা জিনিস দেখবেন খুবই চোখে পড়ে দিলা, সেটা হচ্ছে বিভিন্ন সমস্যায় ভুগছেন কলকাতা, নরসিংদীর
আমার এই জায়গা না করলি, এই নামসার না করলি, এসির মধ্যে বসে আছে কেমনে? এ স্যার নাই তুই জানিস নাই কেমনে কবু, এ স্যার নাই তুই পরে ভিডিও দেয় নিস, তুই জানিস এই যে জমিটা এই জমিটা ছিল আমার দাদা, আমার দাদা যদি না দেতো তাহলে কি এদিকে বিল্ডিং হতো? তুই এরকম একটা সাপোর্ট নিস আমার সাথে, তোর নরসিন্দির একটা মোটা দে ভাই, ওদের প্যাকটা ও প্যাকটা বানাইছে কেমনে? আমাকে এর কাছে ইঙ্গি মাছ খাইয়ে, ঠিক আছে যাই হোক, ওর নিয়ে আর একটা গল্প কই, সেটা হচ্ছে কি ও নরসিন্দির এক ভাই আমাকে বলো যে দশ তুই একটু খুলনায় আমাকে খুলনা ঘুরে দাও, ওর ট্রেনে উঠলো, তো লোকাল ট্রেনের টিকিট, লোকাল ট্রেনের টিকিট কেটে মেল ট্রেনে উঠছে, উঠার পর সেখানে সে কাছে ভাই কি ব্যাপার আপনি লোকাল ট্রেনের টিকিট কেটে মেল ট্রেনে উঠছেন কেন? আপনি জানেন না মেল ট্রেন তাড়াতাড়ি যাই জন্য ভাড়া বেশি, ওখানে ভাই ড্রাইভার একটা আসতেছে লাগলি তো পারে, ঠিক আছে 1947 সালে যেভাবে ব্রিটিশকে একেবারে খেদাই দিয়েছিলাম এখন যা দেখতেছি নোয়াখালীতে ধুইয়ে বসে দিতে হবে। যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাই না, এক ভাই কলো যে তাদের নাকি ওপেনার তামিম ইকবালে স্যামরা, তামিম ইকবালে এক ম্যাচে 50 রান করে বাকি 15 ম্যাচে কি রান করতে? পারবি না এই যে মনে করো যুগ যুগান্তকারী একটা ঘটনা, হ্যাপি আর রুবেল দেখো এই ঘটনা আমার বন্ধু আসলে একটু উপরের পদে আছে দেখি ঘন্টা ঘন্টা বাঁচতেছে না, যাই হোক এইগুলো কিছু বলতে চাই না, আমি সবার শেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে কবি একটা কথা কইছে, ও আমার দেশের মাটি দোবার তরে বিশ্বময়ী আসল পাতা, আরে শ্যামরা এই আসলটা তো আমাকেই পাতা, এই আসলটা যদি না দিতাম তাহলে টাহি মাছের মতো এরকম আবার চোখ তুলে আর দিবার দিবে তাহলে খবর হবে। কি বলবো আমি, কিন্তু আমার কিন্তু ধারণা ছিল যে প্রান্ত দেখতে শুনতে শান্ত, ম্যাম খুবই অশান্ত।